কর্মগুণ আছে সেগুলি একটি পুস্তক আকারে বেঁধে রাখেন। তিনি আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন, মানুষের মধ্যে বেঁচে থাকবেন। তার কর্মের মধ্যে তার কর্মটা কি, বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় কি ছিল ব্যক্তিটা, সেটা মানুষ জানবে। আমি যেটুকু তুলে ধরতে পেরেছি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে, সেটা হচ্ছে আমার নিজের চোখে দেখা বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় কেমন ছিলেন। বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্বভাব, বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবন, তার চরিত্র, তার শিক্ষা, তার গতিবিধি, তিনি কোন পথে এগিয়ে যেতে চাইছিলেন, এবং হিউম্যান রাইটসকে তিনি কোন জায়গায়।